शुरू करें। वालेकुम তোমরা সবাই নিশ্চয় আশা করি সুস্থ ভাবে সবাই পরিবারের সাথে আছো। আজকে আমরা চতুর্থ শ্রেণীর বন্ধুদের সাথে আমাদের প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পাঠ নিয়ে এসেছি। তোমরা আমার ক্লাসে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। তো চলো আমরা আমাদের আজকের পাঠে যাই, ঠিক আছে? আজকের পাঠে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আমার পরিচয়টা প্রথমে দিই, আমি মাকসুদা খাতুন, সহকারী শিক্ষক, এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয় মেহেরপুর সদর। আজ আমি চতুর্থ শ্রেণীর বন্ধুদের জন্য প্রাথমিক বিজ্ঞান বিষয়ের একটি পাঠ নিয়ে এসেছি, অধ্যায় দুই থেকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে ছবিতে কিছু ছবি দেখতে পাচ্ছ আমার স্ক্রিনে, তাই না? হ্যাঁ ম্যাম। আচ্ছা ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ বলো তো একজন। বিভিন্ন পরিবেশে উদ্ভিদ এবং প্রাণী দেখতে পাচ্ছ, তাই না? ভিন্ন ভিন্ন পরিবেশে ভিন্ন ভিন্ন পরিবেশে উদ্ভিদ ও প্রাণীর অবস্থান, ঠিক আছে? যেমন দেখো এখানে মরুভূমিতে ক্যাকটাস, তারপরে জলজ পরিবেশে রয়্যাল বেঙ্গল টাইগার, এরকম এই যে মেরু অঞ্চলে ভল্লুক, হ্যাঁ সমুদ্রে আমরা ডলফিন দেখতে পাচ্ছি, এরকম আমরা ভিন্ন ভিন্ন পরিবেশে প্রাণী দেখতে পাচ্ছি। এটা তো কি শুনে তো কি আমার অংশ শব্দ একটু বেশি হচ্ছে, মিউট করো তোমরা। আচ্ছা আজকে আমরা যেটা আজকের পাঠে আমরা জানবো সেটা হচ্ছে পরিবেশে প্রাণী, অধ্যায় দুই থেকে। আর আজকের পাঠ হচ্ছে আবাসস্থলের ভিত্তিতে উদ্ভিদ প্রাণীর বিভিন্নতা, ঠিক আছে? আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে স্লাইডে একটা ছবি দেখতে পাচ্ছ, তাই না? জি। হ্যাঁ ছবিতে তো ছবিতে কি দেখতে পাচ্ছ? হরিণ। হরিণ, হ্যাঁ হরিণ। এখানে পৃথিবীতে জীবের বসবাসের জন্য বিভিন্ন পরিবেশ রয়েছে, যেমন জীব বলতে আমরা তো বুঝি, তাই না? উদ্ভিদ এবং প্রাণী, তাই না? জি। আমরা পূর্বের পাঠে আমরা জেনেছি যেমন মাটি জলজ পরিবেশ, পানি জলজ পরিবেশ, সামুদ্রিক পরিবেশ, মরুভূমির পরিবেশ, বনজ পরিবেশ, মেরু অঞ্চলের পরিবেশ, এইগুলো পরিবেশ, এইগুলোতে আমাদের জীব বসবাস করে। বিভিন্ন ধরনের জীব এই ধরনের পরিবেশগুলোতে বসবাস করে, বেড়ে ওঠে, ঠিক আছে? আজকে আমরা যেটা জানবো, আমরা আজকে জানবো মরুভূমির পরিবেশ, বনজ পরিবেশ ও জলজ পরিবেশ, ঠিক আছে? আমরা আজকে কি জানবো? মরুভূমির পরিবেশ, বনজ পরিবেশ এবং জলজ পরিবেশ। আপনার আগের ফেসবুকে দেখেন আপনার লাইভটা বন্ধ হয়নি? চলছে ওটা? জি জি।
কিন্তু আমি যে বন্ধ করে দিলাম আপনি ফেসবুক থেকে বন্ধ করেন নি আপনি শেয়ার করে বন্ধ করেন হ্যাঁ ফেসবুকে যান আমার ফেসবুকে না আপনার এই যে ল্যাপটপে আপনি ফেসবুক শেয়ার করে তখন লাইভে গেলেন না আচ্ছা আচ্ছা এখান তো ফেসবুক দেখছি না ও দাঁড়ান এই যে আচ্ছা এটা কি করব ব্যাকে আসেন ব্যাকে এসে ফেসবুক ওখানে অফ করে দেন ওই কোন জায়গা এটা আচ্ছা এবার মানে অফ হয়েছে আচ্ছা 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 এখন কি দেখা যাচ্ছে স্ক্রিন আচ্ছা আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা কোন পরিবেশের ছবি এটা বলো তো মরুভূমির পরিবেশ তাই না হ্যাঁ ঠিক বলেছো তাই রে মরুভূমিতে উট দেখতে পাচ্ছি আমরা তাই তো এবং দেখো মরুভূমির কিছু উদ্ভিদ দেখতে পাচ্ছি উদ্ভিদ এবং প্রাণী মরুভূমির পরিবেশে কোন কোন উদ্ভিদ থাকে আমরা এখন দেখি দেখো তো ছবিতে কি দেখতে পাচ্ছি এটা এক ধরনের কাঁটা জাতীয় গাছ তাই না ক্যাকটাস তারপরে এটা কি এই ছবিতে কি ক্যাকটাস শুকনো গাছ খেজুর গাছ হ্যাঁ শুকনো গাছ কে পড়তে পারো আরদিন পড়ো তো এটা এখানে লেখা আছে আরদিন উদ্ভিদের পাতা রসালো হয় এবং বহিরাবরণ হয় যা পানি ধরে রাখতে সাহায্য করে হ্যাঁ তাহলে আমরা বুঝলাম যে মরুভূমিতে কোন কোন উদ্ভিদ হয় ক্যাকটাস জাতি উদ্ভিদ হয় এবং এর এই ক্যাকটাসের পাতা হয় রসালো বহিরাবরণ মসৃণ যা পানি ধরে রাখতে সাহায্য করে যার কারণে পানি না থাকলেও মরুভূমিতে বেঁচে থাকতে পারে কারণ মরুভূমি অনেক অত্যন্ত শুষ্ক এলাকা যেখানে পানি হয় না বৃষ্টিপাত হয় না বললেই চলে তার মধ্যেও কিছু প্রাণী উদ্ভিদ বেঁচে থাকে মরুভূমির পরিবেশে প্রাণী আমরা কিছু প্রাণী ছবি দেখতে পাচ্ছি এটা কি এই ছবিটি উট উট এটি উট গিরগিটি এটি উট গিরগিটি সাপ মরুভূমিতে বিভিন্ন ধরনের প্রাণী যেমন সাপ গিরগিটি উট ইত্যাদি বাস করে হ্যাঁ উট তার পিঠের কুঁজে চর্বি জমিয়ে রাখে এই চর্বি তাকে দীর্ঘ সময় পানি ও খাবার ছাড়া বেঁচে থাকতে সাহায্য করে তাহলে আমরা বুঝলাম যে মরুভূমিতে প্রাণীরা কিভাবে বেঁচে থাকে এই যে একটা উট কিভাবে বেঁচে থাকে তার পিঠের কুঁজে চর্বি জমিয়ে রাখে সেই চর্বি তাকে দীর্ঘ সময় পানি এবং খাবার ছাড়া বেঁচে থাকতে সাহায্য করে এরকম নানা রকম প্রাণী মরুভূমিতে দেখা যায় ঠিক আছে এখানে একটা ছবি দেখতে পাচ্ছি এটা কি তোমরা সকলে চেনো তাই না এই প্রাণীটি হাতি আচ্ছা বলো তো এটি কোন পরিবেশের ছবি নাম এটা সবুজ জঙ্গল এটা বনজ পরিবেশের ছবি হ্যাঁ এটা কোন ছোটখাটো ছোটখাটো বন না কিন্তু প্রাকৃতিক ভাবে তৈরি করা যে সেই বনজ পরিবেশ থেকে পরিবেশে এই হাতি বাস করে ঠিক আছে হাতি বসবাস করে তাহলে আমরা এখন জানবো যে বনজ পরিবেশে উদ্ভিদ সম্পর্কে ঠিক আছে দেখো এখানে দুইটি ছবি দেখতে পাচ্ছি বনজ পরিবেশের উদ্ভিদ এবং প্রাণী হ্যাঁ প্রাকৃতিক ভাবে বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মে বনের সৃষ্টি হয় যেমন সুন্দরবন শাল বন এগুলো কিন্তু মানুষের তৈরি না এগুলো প্রাকৃতিক ভাবে তৈরি এবং এই পরিবেশে অনেক ধরনের উদ্ভিদের আবাসস্থল আমরা জানি চলো যে বনজ পরিবেশে কোন কোন উদ্ভিদ
থাকে। এখানে ছবিতে কি কি দেখতে পাচ্ছ? জি ম্যাম। এটা কোন পরিবেশে প্রাণী বলো তো? বনজ পরিবেশে। বনজ, তাহলে বনজ পরিবেশে রয়েল বাঘ, বন বিড়াল, বানর, পাখি ইত্যাদি জলজ পরিবেশের ছবি। হ্যাঁ, আমরা জলজ পরিবেশ বলতে কোন কোন গুলাকে বুঝি? নদী, সমুদ্র, ঠিক আছে, জলজ পরিবেশের উদ্ভিদ জানি আমরা। চলো, জলজ পরিবেশের উদ্ভিদ কি কি এখানে ছবিতে দেখতে পাচ্ছ তোমরা? এটা কি? এটা শাপলা। শাপলা ফুল। এটা কি ফুল? কচুরি পানা। জন্মানো বিভিন্ন উদ্ভিদের নাম রয়েছে, পানিতে জন্মানো বিভিন্ন উদ্ভিদের মধ্যে রয়েছে শাপলা, কচুরি পানা, কুটি পানা, এগুলো হলো জলজ পরিবেশের উদ্ভিদ। এখানে দেখো ছবিতে কি দেখতে পাচ্ছ? আচ্ছা, নিঝুম রায় পড়ো, নিঝুম রায় এটুকু পড়ো তো, নিঝুম রায়। নিঝুম রায় আসো, সোয়াদ সোয়াদ আসো। আমি আসি। আচ্ছা পড়ো। জলজ পরিবেশে প্রাণীদের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের মাছ, শামুক, ঝিনুক, চিংড়ি ইত্যাদি। ধন্যবাদ তোমাকে। তাহলে আমরা জলজ পরিবেশে বিভিন্ন ধরনের প্রাণী কি কি বাস করে আমরা জানলাম। শামুক, ঝিনুক, চিংড়ি, বিভিন্ন ধরনের মাছ, এগুলো থাকে। এবার তোমাদের পাঠ্য বইয়ের 17 পৃষ্ঠা হলো, ঠিক আছে, 17 পৃষ্ঠায় এখানে দেখো আমি এই যে আবাসস্থলের ভিত্তিতে উদ্ভিদ প্রাণীর বিভিন্নতা, এই পৃষ্ঠাটা একটু তোমরা তোমাদের পাঠ্য বইয়ে দেখো। হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, তোমরা নিজেদের বইয়ে একটু দেখো। আমি যেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম সেগুলো দেখো, এখানে তোমাদের বইয়ে আছে এবং ছবি আছে, তিন পরিবেশেরই ছবি আছে এখানে। আচ্ছা, তোমাদের দেখা হয়েছে তাই না? বইটা কি দেখা হয়েছে তোমাদের? আচ্ছা, তাহলে এবার আমি তোমাদের ছোট ছোট কয়েকটি প্রশ্ন দিই, দেখি তোমরা পারবে পারবে। আচ্ছা, এখানে দুইটা শূন্যস্থান আছে, তোমরা দেখতে পাচ্ছ? জি ম্যাম। জি ম্যাম। আছে, একজন পড়ো।
উদ্ভিদ ও প্রাণী পরিবেশে উদ্ভিদ ও পরিবেশে উদ্ভিদ ও প্রাণী পরিবেশে স্থানে বাস করে। পানি জমিয়ে রাখে এবার তোমাদের জন্য কিছু প্রশ্ন নিয়ে এসেছি, দেখো তো তোমরা পারো কিনা। মুখে মুখে আমি একটু ধরি। উদ্ভিদ ও প্রাণীর তিনটি আবাস স্থলের নাম বলো। আমি যাকে যাকে ধরবো সে সে বলবে, ঠিক আছে? আচ্ছা, এখানে কে আছে? আনিশা, আনিশা বলতে পারবে উদ্ভিদ প্রাণী তিনটি আবাসস্থলের নাম? ম্যাম আমি বলবো। আরেকজন বলো। আচ্ছা বলো। সরি শুনতে পেলাম না, ভালো করে বলো। উদ্ভিদ ও প্রাণী তিনটি আবাসস্থলের নাম? পানি, মাটি ও গাছ। জলজ পরিবেশ সম্পর্কে জানলাম, বলো তো? মরুভূমি পরিবেশ, পরিবেশ, জলজ পরিবেশ। দুই নম্বর প্রশ্নটা হামিম বলবে, হামিম, ঠিক আছে? হামিম বলবে, হামিম বলো তো ক্যাকটাস কিভাবে মরুভূমিতে টিকে থাকে? বলো মরুভূমিতে ক্যাকটাস কিভাবে টিকে থাকে? বলো, ক্যাকটাসের মধ্যে পাতায়, ক্যাকটাসের পাতা কি হয়, কেমন হয় বলো সোনা, বলো। জানো না? আচ্ছা সোয়াদ বলো তো, সোয়াদ ক্যাকটাস কিভাবে মরুভূমিতে টিকে থাকে? পাতায় রস থাকে। হ্যাঁ, এবং ক্যাকটাস মাটির নিচ থেকে পানি সংগ্রহ করে, জমিয়ে রাখে নিজের ভিতরে। ক্যাকটাসের পাতা রসালো হয় এবং বহিরাবরণ মুক্ত হয়। ক্যাকটাসের পাতায় রস থাকে আর বহিরাবরণ মসৃণ হয়। সবাই বলো, ক্যাকটাসের পাতা রসালো হয় এবং বহিরাবরণ মসৃণ হয়, যা মরুভূমি বহিরাবরণ মসৃণ হয়, যা মরুভূমিতে পানি ছাড়া ক্যাকটাসকে সাহায্য করে, ঠিক আছে? তোমাদের দিলাম তাহলে, ক্যাকটাসের পাতা রসালো হয় এবং বহিরাবরণ মসৃণ হয়, যা পানি ছাড়া মরুভূমিতে টিকে থাকতে সাহায্য করে, সাহায্য করে। এরপর একটা দেখি, বনজ পরিবেশের চারটি প্রাণীর নাম বলো তো। এটা কি হামিম পারবে? বলো। রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ, বানর এবং হাতি। বা গুড, আর কে আছো? আর কে, আমাদের নাম বলো তোমাদের, আমি তো এখান থেকে দেখতে পাচ্ছি না, নাম বলো। আরদিন, আরদিন তো বলেছে, আর কে আছে, আর কে আছে বলো। ম্যাম, ম্যাম আমি
বলো হরিণ, কে বলে নি এবার কে বলবে? ঠিক আছে, কয়েকটি জলজ পরিবেশের নাম বলো। ম্যাম আমি বলি। বলো, কচ্ছপ, মাছ, কুমির ও কচ্ছপ, মাছ, কুমির ও ব্যাঙ। হ্যাঁ, কে বললে তুমি? কে বললে? আজমান, এসা। এসা, অসংখ্য ধন্যবাদ এসা, খুব সুন্দর ভাবে প্রশ্নের উত্তর বলেছে কয়েকটি জলজ পরিবেশের নাম। নদী না নদী কি বললে? পুকুর, পুকুর, খাল, বিল, নদী, এইগুলো ঠিক আছে। ঊষা, ঊষা তুমি কি বলেছিলে উত্তর? প্রাণীর নাম বলেছি। না না, প্রাণীর নাম না, শোনা, জলজ পরিবেশের নাম, কয়েকটি জলজ পরিবেশের নাম, বুঝতে পারছো? ক্লিয়ার? তোমরা নদী, পুকুর, খাল, বিল, ঠিক আছে? নদী, পুকুর, খাল, বিল। হ্যাঁ, নদী, পুকুর, খাল, বিল, হ্যাঁ, এগুলো হলো জলজ পরিবেশের নাম। তাহলে আমরা আমাদের কাঠের অনেক বললাম, এবার তোমাদের জন্য একটা বাড়ির কাজ দিচ্ছি, বাড়ির কাজটি তোমাদের খাতাতে তুলে নাও। আজকের পাঠ থেকে জীবের তিনটি আবাসস্থল সম্পর্কে লিখবে, এটা তোমাদের বাড়ির কাজ, স্ক্রিনশট দাও বা তোমরা খাতায় তুলে নাও, ঠিক আছে? আচ্ছা, তোমরা খাতাতে তুলে নাও, তোমাদের সময় দিচ্ছি আমি। তোমাদের উঠানো হয়ে গেলে আমাকে বলবে। হ্যাঁ জি ম্যাম, আমার শেষ। শেষ? কে? এসা ম্যাম, তাও ম্যাম আমার স্ক্রিনশট উঠানো অনেক আগে হয়ে গেছে। আচ্ছা, প্রত্যেকের শেষ হয়ে গেছে উঠানো? আমরা যে তিনটা আবাসস্থল সম্পর্কে জানলাম, সেই তিনটা সম্পর্কে আবার বাসাতে লিখবে, ঠিক আছে? আচ্ছা, আগামী কালকে আমরা ক্লাস করব। শোনো, আমরা আগামী কালকে 5টাতে ক্লাস করব। হ্যাঁ জি, মনে থাকবে? তোমরা এই আইডিতে ঢুকবে, এই আইডিতে ঢুকবে। আচ্ছা, তাহলে আজকের পাঠ আমাদের এই পর্যন্তই। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমার যারা সাথে ছিলে। আজকে আমরা এখানে শেষ করছি আমাদের ক্লাস। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম। লাইভ শেষ করে দেব। তাহলে কালকে আমরা এখানে আমরা আবার লাইভ ক্লাস করব, ঠিক আছে? 5টার সময় আমরা এই সবাই আসবা। হ্যাঁ, একটু সমস্যা আছে, কালকে ইনশাআল্লাহ হবে। হ্যাঁ, সকালেও ক্লাস করবো। জি ম্যাম, জি ম্যাম। বল স্যার, হামিম তোমার আব্বু কই? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়া আলাইকুম আসসালাম। শোনা, আচ্ছা, কি বলছ স্যার? জি স্যার,